আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনারা যারা ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু আপনাদের হাতে পুঁজি নেই, আপনারা কিভাবে সরকারের কাছ থেকে লোন নিয়ে নিজে ব্যবসা শুরু করতে পারবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী যে মুদ্রা লোন চালু করেছে, এই মুদ্রা লোনে আপনি কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন, ব্যাংকে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, কত টাকা পর্যন্ত লোন পাবেন, কত সুদ, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি কিন্তু মাঝপথে মিস করে যেতে পারেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরি এবং স্কিমের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আপনাদেরকে সবার আগেই বলে দিই, এই মুদ্রা লোন দেওয়ার প্রধান উদ্দেশ্য কী। ব্যবসা করে অর্থনৈতিক উন্নতি করার জন্য দেশে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। সহজ শর্তে এই প্রকল্পে ঋণ নিতে পারেন দেশের ক্ষুদ্র প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। MSSO এর একটি সমীক্ষা অনুসারে দেশে প্রায় 5,77,00,000 ক্ষুদ্র শিল্প আছে, এর সঙ্গে যুক্ত আছেন প্রায় 12 কোটি মানুষ। অল্প পুঁজি নিয়ে উৎপাদন এবং ব্যবসা করে তারা বেশিরভাগের সঙ্গে ব্যাংকের তেমন কোনো যোগাযোগ নেই, যাতে তারা ঋণ নিয়ে ব্যবসায় আরও উন্নতি করতে পারে। সেজন্য 2015 সালের 8ই এপ্রিল প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনা চালু করা হয়েছে। এই মুদ্রা লোন থেকে আপনি কত টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন, অর্থাৎ এই মুদ্রা লোন 3টি ক্রাইটেরিয়াতে ভাগ করা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে যে শিশু, কিশোর আর হচ্ছে তরুণ। এখানে আমরা যেমন শিশু বলতে কম বয়সে বুঝি সেই কম, এখানে শিশু বলতে যারা 1 থেকে 50,000 টাকার মধ্যে লোন নিবে তাদেরকে বলা হয় শিশু লোন, এবং কিশোর লোন অর্থাৎ যারা 50,000 থেকে 5,00,000 টাকার মধ্যে লোন নেবে তাদেরকে বলা হয় কিশোর লোন, আর যারা 5,00,000 থেকে 10,00,000 টাকার মধ্যে লোন নেবে তাদেরকে বলা হয় তরুণ লোন। কারা ঋণ পেতে পারেন? যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে ঋণ পেতে পারেন। যিনি এই ঋণ নেবেন তার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। তিনি আগে কোনো যদি ঋণ নিয়ে পরিশোধ না করে থাকেন ব্যাংকে তাহলে কিন্তু তিনি এই ঋণের সুবিধা পাবেন না। কোথায় পাওয়া যাবে এই ঋণ? দেশের যে কোনো জায়গার যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, যেমন স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সমস্ত যে সেন্ট্রালাইজড ব্যাংকগুলো রয়েছে, আপনি এই সমস্ত ব্যাংকে গিয়ে এই আবেদন করতে পারবেন। এটার অফলাইন আবেদনও রয়েছে, আপনাকে ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং এর অনলাইন আবেদন পদ্ধতিও রয়েছে, আপনি অনলাইনেও আবেদন করতে পারেন, অফলাইনেও আবেদন করতে পারেন। অফলাইনে আবেদন করলে আপনাকে ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে। এরপর আমরা দেখে নিই মুদ্রা লোনের জন্য কী কী নথি লাগবে, অর্থাৎ আপনাকে এই লোনের জন্য কী কী ডকুমেন্টস জমা দিতে হবে। দেখুন এই যে 1 নম্বরে রয়েছে এই যে প্রুফ অফ আইডেন্টিটি, এই যে সেলফ অ্যাটেস্টেড কপি, আপনাকে কী দিতে হবে, ভোটার কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, আর ফটো আইডি ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি হলেই হবে, এই যে কোনো একটা দিলে আপনি পারবেন। তারপরে দেখুন প্রুফ অফ রেসিডেন্সিয়াল, এরপর আপনার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আপনাকে কী দিতে হবে, দেখুন রিসেন্ট যদি ইলেকট্রিক বিল থেকে থাকে তাহলে সেটা দিতে পারেন, এরপর টেলিফোন বিল থাকলে আপনি দিতে পারবেন, ভোটার আইডি দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট যদি ইন্ডিভিজুয়াল থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন, ব্যাংক পাসবুক দিতে পারেন, এরপর আপনি যিনি অ্যাপ্লিকেশন করছেন তার রিসেন্ট 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এরপর দেখুন কোটেশন অফ মেশিনারি আদার আইটেম টু পারচেস্ট, এরপর আপনি যে ব্যবসাটা শুরু করতে চাইছেন তার একটা কিন্তু কোটেশন আপনাকে এই ব্যাংকে জমা দিতে হবে, কী কী জিনিস রাখতে চাইছেন, কী কী আইটেম রাখবেন, কোথায় আপনার দোকান হচ্ছে, সমস্ত কিছু ডিটেলস একটা কোটেশনের মধ্যে আপনাকে দিতে হবে। এই যে দেখুন এরপরে যে নেম অফ সাপ্লায়ার, ডিটেলস অফ মেশিনারিস এবং প্রাইস অফ মেশিনারিস, এরপর আপনি কোথা থেকে জিনিসটা আনবেন, কী কী জিনিস আনবেন, কত টাকার জিনিস আনবেন, সমস্ত কিছু কিন্তু আপনাকে দিতে হবে। এরপর দেখুন এই যে প্রুফ অফ আইডেন্টিটি, দেখুন এই যে অ্যাড্রেস অফ বিজনেস,
এন্টারপ্রাইজ, অর্থাৎ আপনি যেখানে ব্যবসাটা শুরু করতে চাইছেন সে অ্যাড্রেসটা কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনার রেন্টাল অর্থাৎ ভাড়া বাড়ি হয় তাহলে আপনাকে সেই ভাড়া বাড়ির কাগজ দিতে হবে, আর আপনার যদি পার্সোনাল হয় তাহলে আপনাকে জায়গার রেকর্ড দিলে হবে। এরপর দেখুন প্রুফ অফ ক্যাটাগরি, অর্থাৎ আপনি যদি এসটি এসসি ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে। এরপর আপনি ধরুন এই লোনটা নেওয়ার জন্য আপনি হয়তো ভাবছেন যে কত টাকা আমার খরচ হতে পারে, আপনাদেরকে সবার প্রথমে বলে দিই যারা 50,000 টাকার মধ্যে লোন নেবে তাদের কিন্তু কোনো প্রসেসিং ফি লাগবে না। যারা 50,000-এর উপরে অর্থাৎ কিশোর এবং তরুণ লোনের জন্য আবেদন করবে তাদেরকে কিন্তু আপনাকে 0.50% আপনাদের প্রসেসিং ফি লাগবে। আপনারা ধরুন 5,00,000 টাকা আবেদন করলেন, এই 5,00,000 টাকার 0.50% আপনাকে কিন্তু প্রসেসিং ফি দিতে হবে। এরপর আপনি হয়তো ভাবছেন যে আমি এত টাকা লোন নেব, এর উপর আমার এই লোনের ইন্টারেস্ট কত হতে পারে। আপনার এই লোনের ইন্টারেস্ট যে ব্যাংক যেমনভাবে ধার্য করতে পারে, কোনো নির্দিষ্ট কিন্তু ইন্টারেস্ট নেই, তবু এখানে মিনিমাম একটা ইন্টারেস্ট সরকার থেকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে 12%, 12% আপনাকে কিন্তু মিনিমাম ইন্টারেস্ট দিতে হবে। এরপর যদি আপনারা হয়তো ভাবছেন যে আমাকে কি কোনো আমার যে কত টাকা রয়েছে বা কী রয়েছে এর জন্য কোনো স্টেটমেন্ট দিতে হবে, হ্যাঁ আপনাকে দিতে হবে। আপনি যদি 50,000 টাকার বেশি লোন নিতে চান, অর্থাৎ কিশোর এবং তরুণ লোন নিতে চান, তাহলে আপনার পার্সোনাল এবং আপনি যে ব্যবসাটা করছেন তার ব্যাংক স্টেটমেন্ট বিগত 1 বছরের আপনাকে কিন্তু দিতে হবে। এরপর আপনাদেরকে এর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনাকে আপনার যে পাসপোর্ট সাইজ ছবিটা কালার ছবি এখানে এটা চিঠি দেবেন। এটা কিন্তু দেখুন এই যে অ্যাপ্লিকেশন ফর লোন আন্ডার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এইখানে যে ফর লোন আপ টু 50,000 আন্ডার শিশু লোন, এটা আপনি যারা 50,000 টাকার মধ্যে আবেদন করতে চাইছেন তাদের জন্য এটা শিশু লোন। আর এই ফর্মটা দেখুন এটা হচ্ছে আপনারা যারা 50,000 টাকার ঊর্ধ্বে লোন নিতে চাইছেন, অর্থাৎ কিশোর এবং তরুণ লোন নিতে চাইছেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সরাসরি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। প্রথমে এই অপশানটা আপনাকে ছেড়ে দিতে হবে, এটা দেখুন ফর অফিস ইউজ অনলি এখানে রয়েছে। তারপরে আপনাকে এই যে বি অপশানটাতে দেখুন, এখানে যে বিজনেস ইনফরমেশান, আপনার বিজনেসের সমস্ত ডিটেলস এখানে আপনাকে কিন্তু দিতে হবে। এরপর আপনারা যদি চান তাহলে আমি কিন্তু আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ এবং এই অফলাইন ফর্মটা আপনারা কীভাবে নিখুঁত ফিল আপ করবেন তার একটা ভিডিও বানিয়ে দেবো। আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি একটা ভিডিও বানিয়ে দেবো। আপনারা যারা ব্যবসা করতে চাইছেন আপনারা তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, আপনারা খুব শীঘ্রই এই মুদ্রা লোন পেয়ে যাবেন। এই মুদ্রা লোনের জন্য বেশি কিন্তু হ্যারাস হতে হয় না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করুন, আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রত্যেকদিন পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরি এবং স্কিমের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।